চলুন, এরপরে আমি যাকে ডাকতে চলেছি আমাদের বিজনেস কোচ, আমি আমার পার্সোনালি আমি যদি বলি আমার বন্ধু, আমার মেন্টর, সবকিছুই তো, যার সাথে আমি প্রতিনিয়ত কাউন্সিলিং করি এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে টিম ওয়ার্ক করি। আজকে ম্যাডাম যে এত সুন্দর বললেন, সত্যি মানে অবাক করার বিষয় এবং আমি খুব প্রাউড ফিল করি ম্যাডামকে নিয়ে। তো চলুন, আমি ডাকতে চলেছি আপনাদের সবার হাততালির মাধ্যমে আমাদের গ্রেট লিডার, গ্রেট আমাদের কোচ সুশান্ত মাইতি স্যারকে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, ওয়েলকাম অন দ্য স্ক্রিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ শক্তি স্যারকে। প্রথম থেকে একদম শ্রাবণী ম্যাডাম, আদিত্য স্যার এবং শেষে ভাগ্যশ্রী ম্যাডাম, এবং স্যার তো দুর্দান্ত পরিচালনা করছে, সবার জন্য একবার জোর করে হাততালি হয়ে যায়, একদম একদম জোর করে হাততালি হয়ে যায়। তো সত্যি স্যার, আমিও আপনার সঙ্গে একই মতামত, আমিও গর্ববোধ করি এরকম মানুষ, এরকম লোক এবং এরকম টিম আমরা পেয়েছি। এই জার্নি তো লাইফ টাইমের জার্নি। তো আমি আমার প্রোগ্রাম শুরু করব, বেশি নয়, 10 মিনিটের প্রোগ্রাম, বিশেষ অনুরোধ করছি স্যার, কারণ এমন একটা প্ল্যাটফর্ম যেটা কোনো রকম ইচ্ছা নয়, মজবুরি। আজকে যে ম্যাডাম দেখাচ্ছিলেন এতগুলো প্রোডাক্ট একটা একটা করে, 650+ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট সম্পর্কে যদি 1 মিনিটও বলা হয় না, 650 মিনিট লাগবে। তো সেই জায়গায় এই যে সমস্ত প্রোডাক্ট গুলো, এগুলো আমাদের ইচ্ছা নয়, এগুলো মজবুরি। তো মজবুরি জিনিসটাকে নিয়ে যদি বিজনেস হয়, এবং আদিত্য স্যার দেখেই গেলেন এখানে কেউ 200 টাকা ইনকাম করছে, কেউ 10 লাখ টাকাও ইনকাম করছে, যদি বিজনেস হয়, সুরক্ষিত ইনকাম হয়, স্বাস্থ্য হয় এবং কালচার হয়, তাহলে সেই জিনিসটা নিয়ে আমাদের এখানে অবশ্যই দরকার। তো আমি আমার প্রোগ্রাম শুরু করবো, 10 মিনিটের প্রোগ্রাম স্যার। আমি বিশেষ অনুরোধ করবো, একদম হাত জোড়ো করে বলছি, দরকার হলে পেন আর ডায়েরি নিয়ে বসুন, আমি বিশেষ অনুরোধ করবো, 10টা কি 8টা পয়েন্ট আছে, যদি লিখতে পারেন স্যার, বিজনেস অন্য লেভেলে যেতে পারে স্যার। তো আমি বিশেষ অনুরোধ, পেন ডায়েরি নিয়ে বসুন, আমি পিপিটির মাধ্যমে প্রোগ্রাম শুরু করছি। নাম সুশান্ত মাইতি, বাড়ি কোলাঘাট। আপনাদের সবাইকে ধন্যবাদ এখনো পর্যন্ত উপস্থিত আছেন, বিশেষ অনুরোধ শেষ পর্যন্ত যতজন আসেন শেষ পর্যন্ত, একদম শেষ মিনিট পর্যন্ত থাকবেন, বেশিক্ষণের নয়, খুব অল্পের প্রোগ্রাম। সবাইকে জানাই ওয়েলকাম, আরসি বিজনেসে আপনাদের ওয়েলকাম। নাম সুশান্ত মাইতি, বাড়ি কোলাঘাট। আমি সেই প্ল্যানিং, মাস্টার প্ল্যানিং আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, যে কিভাবে আমরা আমাদের বিজনেস গ্রোথ করবো। আলটিমেট এই পৃথিবীর সব থেকে বড় মোটিভেশন যে টাকা, তো খরচা আর চর্চার মাধ্যমে বিজনেসটা হয়। ম্যাডাম বললেন যে শুধু নুন তেল নয় বিজনেসটা, বিজনেসটা অনেক শেখার আছে, জানার আছে। তো প্রথম কিভাবে আমরা বিজনেসটা গ্রোথ করব, তো পার্ট টু পার্ট আমরা এখানে যারা বসে আছি এজ এ লিডার পার্সোনালিটি নিয়ে বসে আছি, কারণ আমরা বিজনেসটা করতে চাইছি। যদি শুধু কিনেই খেতাম তাহলে দোকান যেতাম, কিনতাম, চলে আসতাম। তো এখানে বসে আছি এতক্ষণ ধরে মিটিং শুনছেন, মানে প্রমাণ যে আমরা এখান থেকে সফল হতে চাইছি। তো সেই হিসাবে আমি পার্ট টু পার্ট প্রথম থেকে বলছি, প্রথম কাজ আমাদের এখানে বসে থাকা প্রতিটা ব্যক্তি একবার দেখে নিন আমরা, আপনারা কোনো গ্রুপে অ্যাড আছেন কিনা, যদি না থাকেন তাহলে অবশ্যই আপনারা সিনিয়রের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করুন। এবং সবচেয়ে মেন ব্যাপার, আমাদের টিমে যারা যারা যুক্ত আছেন তাদেরকে হোয়াটসঅ্যাপে কিন্তু একবার অডিট করে দেখে নিন, তারা হোয়াটসঅ্যাপে অ্যাড আছে কিনা, দরকার হলে লিখে নিন যে হোয়াটসঅ্যাপ অডিট, হোয়াটসঅ্যাপ অডিট। কারণ যে ডিজিটালি নেই, যে এই হোয়াটসঅ্যাপে নেই, সে তো মিটিং এর তথ্যই পায়নি, মিটিং এর লিঙ্কই পায়নি, সে পজিটিভ হবে কি করে, সে প্রোগ্রাম দেখেনি, সে পজিটিভ হবে কি করে, সে বিজনেস করবে কি করে, সে তো রাস্তাই যায় না। তো সেই জায়গায় আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে কি, অডিট করা হোয়াটসঅ্যাপটা, যে আমাদের লিস্ট আপনারা আমাদের কাছ থেকে চাইলে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। লিস্ট অনুযায়ী দেখে নিয়ে যে যারা টিম বেছে, যে আমাদের টিমের মানুষরা হোয়াটসঅ্যাপে অ্যাড আছে কিনা। হ্যাঁ, হতে পারে অনেকে লেফট হয়ে গেছে, আবার অ্যাড করে দেবো, 50 জনকে অ্যাড করেছি, 10 জন লেফট হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, ইটস নাম্বার গেম। তো আমাদের কাজ, আমাদের ডিউটি আমাদেরকে করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ অডিট করা। দ্বিতীয় কাজ, আজকে যে কোম্পানির ফোন আপনি ইউজ করছেন, যে সিম ইউজ করছেন করুন, কিন্তু বিষয় হচ্ছে এই সিমের মাধ্যমে আমরা পার ডে 100টা SMS ফ্রি পাই স্যার, পার ডে 100টা SMS ফ্রি পাই, এটা বেকার যাচ্ছে। তো সেই জায়গায় আমরা আমাদের টিমের ফোন করতে গিয়ে একটা দ্বিধাবোধ হয়, কিন্তু মেসেজ আমরা করতে পারি, পার ডে 10টা 20টা 50টা মেসেজ করতেই পারি।
তো মেসেজ করার ফর্মুলা দেওয়া আছে ডিয়ার ডিস্ট্রিবিউটর এই নাম এই ডিস্ট্রিবিউটর নাম্বার আপনি নিয়ারেস্ট দোকান থেকে কেনাকাটা করুন সঙ্গে আরসিএম এর অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে দেখুন কারণ প্রফেশনাল যদি একটু কাজ করে না তো প্রফেশনালে মানুষ আসবে কারণ এই দেখুন মেসেজে যে ডেমোটা দেওয়া আছে না এই ডেমোটা দেখে যে কেউ ভাববে না এটা কোম্পানি লেভেলের মেসেজ আছে এটা কারণটা কি কারণ এটা https://www.rcmbusiness.com তো এটা একটা ডেমো দেওয়া আছে তো এই এই সাইটটা থাকা থাকলে কি হবে অটোমেটিক অটোমেটিক তার মেসেজে এই ওয়েবসাইট সে দেখতে পাবে ওখানে টাচ করলে ডাইরেক্ট আরসিএম এর ওয়েবসাইটে সে ভিজিট করতে পারবে তো একটু প্রফেশনালি ভাবে যদি মেসেজ করি শুধু টেক্সট নয় হোয়াটসঅ্যাপে এখন মানুষ হোয়াটসঅ্যাপে আছে তো হোয়াটসঅ্যাপে যদি আমরা মেসেজ করতে পারি তাহলে কিন্তু এখান থেকে একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে কারণ আমাদেরকে প্রতি মাসে একবার নক করতে হবে কারণ কোম্পানি থেকে আজকে এয়ারটেল বলুন যেই বলুন আমরা কিন্তু কোম্পানি থেকে মেসেজ পাই তো আমাদেরও দায়িত্ব কাজ আমাদের মেসেজ পাঠানো এরপর সব থেকে মেন ইম্পর্টেন্ট 1 থেকে 10 তারিখের মধ্যে কেনাকাটা এবং বিলিং এইটা আমাদের কালচারে আনতে হবে তবেই কিন্তু বিজনেস আগামী দিনে সব থেকে বড় করতে পারবো আমরা নিজেরা সবাই 10 তারিখের মধ্যে যেন কেনাকাটা করি এবং বিলিং কমপ্লিট করি এইটা আমাদের পুরো কালচারে আনতে হবে নেক্সট এটা সবচেয়ে বড় পয়েন্ট আর সেপ্টেম্বর মাস গেছে হচ্ছে টার্গেট মান্থ কিন্তু বহু মানুষ আপনার টিমে আছে যারা আগস্ট মাসে কেনাকাটা করেছে সেপ্টেম্বর মাসে কেনাকাটা করেনি তখন লিখে নিন লিস্ট চাইলে আমাদের কাছ থেকে নিতে হবে কিন্তু বিজনেসটা ভেবে ভেবে হয় না করতে হবে ভাবলে খুব কঠিন স্যার যদি করি প্ল্যানিং আর পরিশ্রম প্ল্যানিং আর পরিশ্রম যদি থাকে না স্যার তো বড় থেকে বড় টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি তো আগস্ট মাসে যারা কেনাকাটা করেছিল সেপ্টেম্বরে করেনি তাদের বাড়িতে বাড়িতে মাল নেই আর তো তাদেরকে আমরা যদি নক করতে পারি ফোন করতে পারি এটা নেগেটিভ করবে না আমাদের কারণ এরা অলরেডি কেনাকাটা করছে সেই মতো করে কিন্তু আমরা কিন্তু এখান থেকে একটা ইমিডিয়েটলি পূজোর আগেই বিজনেস ক্রিয়েট করতে পারবো পূজো তো প্রায় চলে এলো এরপর নেক্সট সেল যেটা সব থেকে বড় মাধ্যম আজকে আমি সত্যি গর্ববোধ করি টিমের বহু মানুষ আজকে সেলিং করছে আজকে অনুপ স্যার শঙ্কর স্যার অনেকেই সেলিং করছে এবং সবচেয়ে বড় কথা ভাগ্যশ্রী ম্যাডাম যিনি এটা হাই প্রোফাইল থেকে বিলং করেন তেনাকে দেখে আমি অবাক জাস্ট অবাক মানে আমার মানে ভেতরটা একটা মোচড় দিয়ে উঠেছিল যখন ভিডিওটা দেখি উনি দোকানে দোকানে গিয়ে সেল করছে দোকানে দোকানে গিয়ে সেল করছে সত্যি আরসিএম এর বিউটি দেখুন এখানে যদি আপনার কোটি টাকা থাকে তো আপনি নেটওয়ার্ক করতে পারবেন না এই নেটওয়ার্ক আপনাকে রুট থেকেই করতে হবে এখানে কে ধনী কে গরিব ডাজ নট ম্যাটার আমার লাখ টাকা আছে কোটি টাকা আছে আমি কি নেটওয়ার্ক তৈরি করতে পারবো না আমাকে রুট থেকে মেহনত করে করতে হবে আজকে সত্যি ম্যাডাম যেইভাবে পরিশ্রম করছে আমি ম্যাডামকে একটাই কথা বলেছি ম্যাডাম এ যে আপনি ডিসিশন লিয়া হ্যায় না তো আগে যাকে এই যে স্টোরি হওয়া তো সেই হিসাবে সেল হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম কলা সব থেকে উত্তম জিনিস কিন্তু আমাদের বাঙালিরা আমাদের বিশেষ করে ইন্ডিয়ান লোকেরা কি করি সেল করতে গিয়ে লজ্জা বোধ করে সেল করতে গিয়ে লজ্জা বোধ করি আজকে দেখুন এই সেলে দেখুন একটা একটা বিদেশি পতাকার ছবি দেয়া আছে এর রিজনটা হচ্ছে এটাই আমরা সেল করতে গিয়ে ইন্ডিয়ার লোক ঠিক হচ্ছে একটু লজ্জা বোধ করি সেটা কি লজ্জার ভয় পরাজয় করতে হবে কারণ আজকে আমি কিছু জিনিস দেখাতে যাই আগে দেখুন বড় বড় সেলিব্রিটিরা একটা জুতো একটা পান পড়া একটা কাম ঝুলনের অ্যাড দিচ্ছে আগে সালমান খান জুতোর অ্যাড দিচ্ছে যার বিয়ে হয়নি ছেলে হয়নি তারা কিসের অভাব এত জুতোর অ্যাড দিচ্ছে এরা নিজের কাজকে লজ্জা বোধ করে না কিন্তু আমরা একটু লজ্জা বোধ করি আজকে দেখুন মাধুরী দীক্ষিতের পাশে দুজন বড় বড় সেলিব্রিটি যাদের দেশ দেখুন তারা এই ড্রেস পরে স্টেজে নিজের পারফরমেন্স দিচ্ছে যদি আমাদেরকে বলা হয় বলবো বউ বাচ্চা সব ছেড়ে দেবো কিন্তু এইসব ড্রেস পরবো না তো সেই জায়গায় স্যার এরা কিন্তু এদের কাজকে ছোট মনে করে না আজকে এদের লাইফস্টাইল আমরা পছন্দ করি কিন্তু এরা যে কর্মটা করে সেই কর্মটা আমরা পছন্দ করি না এরা কি করছে সেল করছে আর সেলে স্যার বেনিফিট দেখতে হয় ফিচার্স নয় একটা মানুষের প্রফিট কি সেটা যদি দেখাতে পারি তাহলে কিন্তু বড় থেকে বড় সেল হতে পারে হ্যাঁ অনেকেই বলতে পারি যে আমি ঝোলা নিয়ে বেড়াতে পারবো না আরে দাদা যদি আমার বাড়ি যেখানে হয় আমার বাড়ির চারপাশে চারটে ঘর আছে সেই চারটে ঘরে কলকের মাজন ইউজ হচ্ছে সেই মাজনে আজকে আদিত্য স্যার দেখি গেলেন যে 6 বছর নিচে বাচ্চাকে দেখা যাবে না তাকে থাবড়ে গিয়ে বলতে পারি দেখো তুমি যে মাজনটা ইউজ করছো তোমার বাড়ির 2 বছরের বাচ্চাটা ইউজ করছে তার হানিকারক কত শরীরে আরসিএম পেস্টটা ইউজ করুন রেটও কম আপনার বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারে যেহেতু হারবাল কেটে গেছে ছুটে গেছে পুড়ে গেছে বলতা বিভিন্ন মৌমাছি কামড়েছে লাগিয়ে দিন একবার তো এর মাধ্যমে আমার আমার বাড়ির চারটে ঘরে চারটে হারবাল পেস্ট বিক্রি করতে পারি
সেল মানে এরকমই নয় যে আমাকে বোঝা করে নিতে হবে, একটা বন্ধুর সঙ্গে কথা বলছি তো সে ঘর তাকে বলি, তাকে যদি বলি যে কোন পেস্ট ইউজ করো, সে বলতে কোলগেট, নিয়ে আসো, নিয়ে আসবে, দেখো পিছনে কি লেখা আছে, জানতে এটা বলবে না জানি না, একটা ভালো পেস্ট দেবো, সংস্থায় ব্যবহার করে দেখো, তো হয়ে গেল সেল। তো সেই জায়গায় সেলটা ভালোবাসতে হবে আমাদেরকে, দুটি মাধ্যমে বিজনেস হয় স্যার, পারচেস আর সেল, পারচেস আর সেল। শুধু পারচেস করলে বড় বড় সফলতা পাওয়া যাবে না, আর শুধু সেল করলেও বড় সফলতা পাওয়া যাবে না, দুটোই করতে হবে আমাদেরকে, দুটোই দুটোই করতে হবে। তো পারচেসও আমাদের বিবি বাড়ে, সেলিং এরও বিবি বাড়ে, কিন্তু সেলিং এর মাধ্যমে শুধু বিবি নয়, আগামী দিন আমাদের নেটওয়ার্কও বিল্ড হবে। নেক্সট, নিউ জয়নিং ওয়েলকাম ফটো। দেখুন মানুষ দুটো দুটো জিনিসের জন্য কাজ করে, কি জিনিসের জন্য, প্রথম হচ্ছে টাকা আর দ্বিতীয় হচ্ছে সম্মান। কিসের জন্য? টাকার জন্য কাজ করে, সম্মান জন্য কাজ করে। একটা নতুন মানুষ যুক্ত হচ্ছে, তাকে তো আমরা প্রথমে টাকা দিতে পারবো না, কারণ রাতারাতি এটা কোটিপতি হওয়ার কোনো জায়গা নয়, তাকে আমরা সম্মান দিতে পারি। যদি আমরা কালচার করি আমাদের গ্রুপের মধ্যে, একটা মহিলা জয়নিং হয়েছে, এরা আইডিয়াল, ইনি জয়নিং হয়েছেন, সোমা দাস ম্যাডাম, তো এই ছবিটা যদি যে গ্রুপে উনি আছেন সেই গ্রুপে যদি দিই, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, এই ছবিটা দেখা মাত্র ম্যাডাম ভাববে যে হ্যাঁ এদের কালচার আছে, ম্যাডাম খুশি হবে। আরে দেখুন এই ডাক্তারবাবুটা জয়নিং করেছেন, তো ছবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু কিন্তু খুশি হয়েছে, আজকে এই ম্যাডাম জয়নিং করেছে, এই ম্যাডাম জয়নিং করেছে। তো এই ধরনের যদি আমরা একটা ছবি, ওয়েলকাম টু আওয়ার আর্টিসান ফ্যামিলি, যখনই যে নতুন জয়নিং করছে, তো আমরা যদি পকেট অনুযায়ী যদি কাজ করি তাহলে কিন্তু হতে পারে। আর এর জন্য কি করতে হবে, আমাদের গ্রুপটাকে একটু অডিট করতে হবে, এবং যারা লিডার পার্সন আইডি আছে তাদেরকে অ্যাডমিন করতে হবে, যারা লিডার পার্সন আছে তাদেরকে আমরা অ্যাডমিন যদি করে দিতে পারি, তাহলে কিন্তু এই কালচারটা ডিপ ডাউন কিন্তু যেতে পারে, এবং এর মাধ্যমে যে কি হতে পারে ধারণার বাইরে, কারণ দুটো জিনিসের জন্য মানুষ কাজ করে, একটা টাকা একটা সম্মান, নতুন মানুষকে আমরা সম্মান দিতে পারি, তো তাহলে কিন্তু মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং বিজনেসটাকে সেইভাবে গুরুত্ব দেবে। এরপর নেক্সট, সেটা কি, আজকে মাধ্যমিক পাসের কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি, কত মাসে 1 পাস 2 পাস 3 পাস 4 পাস মানুষ করেছে, তো নেক্সট টার্গেট নিয়ে আমরা প্ল্যানিং করব, নেক্সট টার্গেট নিয়ে প্ল্যানিং করব, এবং স্যার সেলিব্রেশন হয়ে চলেছে, তার সেলিব্রেশনেও আমরা আমাদের যে পার্সোনাল সেলিব্রেশন হয়ে চলেছে সেই সেলিব্রেশন আমরা আপনার পুজোর পরে করার প্ল্যানিং করছি। আর 12 তারিখে আমাদের সবাই ভাইটাল লেভেলে, নতুন যারা প্রিন্ট পেয়েছেন ভাইটাল লেভেলে, তাই সেটা সেলিব্রেশন হবে। তো সেই জায়গায় গিয়ে আমরা টার্গেট, নেক্সট টার্গেট, 2 পাস করেছি 3 পাস করেছি এবার 4 পাসের, তার টার্গেটের বেস করে কিন্তু কাজ করতে হবে। আজকে গত মাসে এত বড় বিজনেস কেন, ওয়াই, কারণ মাথার মধ্যে একটা টার্গেট ছিল, তো টার্গেট ছাড়া কিন্তু বড় কিছু হয় না। আমি যদি 2 বছর পর অলিম্পিক খেলতে খেলতে যাই, তো আজকে থেকে আমাকে টার্গেট নিতে হবে, তো সেই জায়গায় আমাদেরকে নেক্সট টার্গেট প্রতিটা মানুষকে নিতে হবে। এবং এই যে আজকের যে আলোচনাটা হচ্ছে এখন, যে কিভাবে আমরা টার্গেট ফিল আপ করবো, তারই আলোচনা হচ্ছে। এরপর একটা বড় কথা, সেটা হচ্ছে সামনে পুজো, সামনে অনুষ্ঠান, আমাদের কাছে বড়দের, বাঙালিদের কাছে সবচেয়ে বড় অনুষ্ঠান, তো এই সময় কি হচ্ছে, বহু প্রসপেক্ট আমাদের কাছে আসবে, বহু প্রসপেক্ট আসবে। আজকে দৃষ্টি রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে, কোন আজকে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে, বহু আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসবে, খালি ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে যদি একটু সম্পর্ক বিল্ড আপ করতে পারি, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, তাহলে আগামী দিন কিন্তু সেগুলোই আপনার টিমে নতুন ভাবে জয়েনিং করবে। তো সেই জায়গায় অনেকে বলে পুজো আসছে, পুজোতে ব্যবসা হবে না, পুজোতে সব থেকে বড় ব্যবসা হবে, লোক বলছে ভারতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তো আমাদের আর্থিক ক্ষেত্রে ভালো, যত জনসংখ্যা বৃদ্ধি হবে তত বেশি প্রসপেক্ট, তো সেই জায়গায় ভারতে প্রসপেক্টের অভাব নেই। আর পুজোতে আমরা কি হয়, বহু বন্ধু বান্ধব, বহু আত্মীয় সঙ্গে কি হয়, আমরা মিলিত হই, তো সেই জায়গায় কিন্তু আমাদের যে অপরচুনিটি আছে, সুযোগ আছে, যে আমরা অনেক মানুষের, নতুন মানুষের নাম্বার এবং তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের আমাদের কনসেপ্টটা জানাতে পারি। নেক্সট, বড় মাধ্যম স্যার, কিউকি জো দিখতা হয় ও বিকতা হয়, আজকে পুজো আসছে, বাড়িতে আমাদের কিন্তু বহু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসবে, তো কিছু মারা কিছু মাল বাড়িতে রেখে দিন সাজিয়ে, কেননা জো দিখতা হয় ও বিকতা হয়, আপনার খুশি কত টাকার মাল রাখবেন, কোনো ফাউন্ডেশন নেই, যে কিছু মাল আমরা যদি বাড়িতে সাজিয়ে রাখি সুন্দর করে, ক্ষতি কিছুই নেই, কিন্তু ওর মাধ্যমে কি হবে, আমাদের বাড়িতে যে আত্মীয়টা আসছে তার মাধ্যমে কিন্তু আমরা একটা বিজনেস ক্রিয়েট করতে পারি, ন্যাচারাল বিজনেস হতে পারে, ন্যাচারাল, এক্সট্রা মাল বাড়ির আমি যদি সুন্দর করে সাজিয়ে রাখি, এক্সট্রা মাল যদি তুলে রাখি, তাহলে কিন্তু ন্যাচারাল বিজনেস হতে পারে। এবং যে ডিস্ট্রিবিউটার ভাবছেন ডিসপ্লে ওয়াল করবো, তো আমি স্যার বলবো সঠিক সময়ে করবো, ভুল সময়ে করতে লাভ নেই, পুজোর আগে যদি করতে পারেন তাহলে কি হতে পারে, আপনার ওই ডিসপ্লে ওয়াল থেকে
বহু মানুষ কিন্তু ওখান থেকে মানুষ মালটাকে দেখবে, দেখে জিজ্ঞাসা করবে, কেনাকাটা করবে। তো কারণ পুজো একটা অপরচুনিটি, সুযোগ। তো সেই জায়গায় কি আমাদের বাড়িতে বহু মানুষ আছে, তো সেই জায়গায় আমরা কিন্তু একটা বড় একটা কাজ করতে পারি। এরপর ভালো করে শুনে নিন, সব থেকে বড় আপলাইন, সব থেকে বড় আপলাইন স্বয়ং কোম্পানি সিস্টেম থেকে আমাদের জন্য কাস্টমার কেয়ার করে দিচ্ছে। ভাই আপনি ডাইরেক্ট সেলার হন, একজন ডিস্ট্রিবিউটার, একজন পিউসি হোল্ডার হন, বা একজন আপনি ডিসপ্লে ওয়াল ধারক হন না কেন, যে কোনো প্রবলেমের জন্য এই নাম্বার ডায়াল করুন। ডায়াল করে আপনাকে বলবে ডিসপ্লে ওয়ালের এর জন্য আপনি এক প্রেস করুন, দুই প্রেস করুন, অথবা স্ক্রিনশট নিয়ে নিন। নালে আপনি আপনার অ্যাপসে গিয়ে, আপনি আপনার অ্যাপসে গিয়ে অ্যাপসে থ্রি লাইনে টাচ করলে দেখতে পাবেন ওখানে কন্টাক্ট আস বলে, ওখানে এই নাম্বারটা দেওয়া আছে। তো এত স্ট্রং, যে কোনো সমস্যার সমাধান আপনি পেতে পারেন। আমরা ভাবি কোনো একটা সমস্যায় পড়েছি, আপলাইনকে ফোন করলাম, আপলাইন যদি 10 মিনিটে বলতে পারে, তো আমি বলছি স্যার এই নাম্বারটা আপনাকে 1 মিনিটে সমাধান করবে। যদি না বলে তারপরে আপনি আপনার সঙ্গে যোগাযোগ করুন। তো সেই জায়গায় প্রতিটা মানুষকে স্বনির্ভর করার জন্য কোম্পানি এই নাম্বারটাকে স্ট্রং করেছে, ফুললি স্ট্রং করেছে। তো সেই জায়গায় এই নাম্বারের মাধ্যমে যে কোনো কোয়ারি, যে কোনো আপনার ডাউট, যে কোনো সমস্যার জন্য আপনি ডাইরেক্ট ফোন করে কোম্পানির সাথে কথা বলে একদম তুরন্ত তুরন্ত আপনি কিন্তু সেই সলভটা করতে পারেন। সর্বশেষ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। আশা করি আপনাদের এই মাসের বিজনেস আরো বেশি গ্রোথ হোক, এবং সবচেয়ে বড় কথা সবাই মিলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যদি একটা বড় কাজ করি, তাহলে বড় কিছু হতে পারে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত থাকার জন্য।